মমতাজ তিনি বলেছেন আমার কিছু ক্লাসমেট বিটিএস নামের কোরিয়ান ব্র্যান্ডের গান খুব শুনে এবং মাঝে মাঝে তাদেরকে বিয়ে করারও ইচ্ছা পোষণ করে এখন তারা তাদের ফেসবুকে প্রোফাইল পিক হিসাবে সে ছেলেগুলোর ছবি দেয় এটার বিধান কি আমি তাদেরকে কিভাবে বোঝাতে পারি এ বিষয়ে জাজাকাল্লাহ খায়রান বন মমতাজ খুবই দুঃখজনক একটা বিষয় আমাদেরকে শোনালেন যদিও সেটা বাস্তবতা আজকে আমি একটু আগেও তো বলছিলাম যে আমাদের প্রজন্মকে ভুল দিকে পরিচালিত করার জন্য আধুনিক বিশ্বের তথা সংস্কৃতি সেবীরা কিংবা বণিকরা তারা কাজ করছে তারা কাজ করছে কোরিয়ান ব্র্যান্ডের ছেলেদের গান শুনে মেয়েরা আমাদের মুসলিম মেয়েরা কি দুঃখজনক কি দুঃখজনক এবং তাদেরকে বিয়ে করার ইচ্ছা পোষণ করে অথচ যে কোরিয়ানরা আমরা জানি তারা বৌদ্ধ ধর্মের নামকা ওয়াস্তে বৌদ্ধ ধর্মের মূলত তারা নাস্তিক এবং এই ব্র্যান্ডের গায়কদের তারা তাদের ফেসবুকের প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করছে এটা আরও মানে প্রচণ্ড রকমের দুঃখজনক আরেকটা ব্যাপার তার মানে হচ্ছে কতটা মিসগাইডেড হয়ে গিয়েছি আমরা অথবা আমাদের মেয়েরা এবং তাতে অভ্যস্ত হয়ে গেছে তাদের মধ্যে কোনো চেতনাই কাজ করছে না তারা যে কি ভুলের মধ্যে আছে এমন কিছু খারাপ মানুষকে তারা শয়নে স্বপনে তারা মাথায় রাখছে চেতনায় ধারণ করছে যারা নিজেরাই মিসগাইডেড ভুল জীবনযাপন করছে সেখানে আপনারা জানেন কোরিয়া জাপান এ সমস্ত দেশ ফ্রিসেক্সের দেশ সেখানে বিবাহ প্রথাও প্রায় উঠে গিয়েছে আপনি বিয়ের কথা চিন্তা করছেন ওরা তো বিয়ে করে না আমি জানি না আমাদের ছোট বোনগুলোকে আমরা কিভাবে গাইড করব। কিভাবে তাদেরকে বোঝাবো শালীনতার দিকে নিয়ে আসব সুস্থ বিবেক সম্পন্ন মেয়েরা কোনোদিনই এভাবে চিন্তা করতে পারে না যে অধপতন আজকে আমাদের সমাজে দেখা দিয়েছে এটার ক্ষতি অনেক দূর পর্যন্ত পৌঁছে যাবে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আপনাকে অবশ্যই বলবো আপনি তাদেরকে বোঝান সহজেই বোঝান কোনো রাগঢাকের প্রয়োজন নেই তাদেরকে বলুন যে বোনেরা এমনটি করুণা এটা তোমাদের জীবনকে ব্যাহত করবে রাতকে ধ্বংস করবে আমাদের প্রজন্মকে নষ্ট করে দেবে অশ্লীলতায় ভরে যাবে সমাজ এ থেকে আমাদের রক্ষা পাওয়া দরকার এটাকে আমাদের রক্ষা পাওয়া দরকার ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে কি হচ্ছে আমাদের এই সমাজের মধ্যে বিভিন্ন ক্লাবে কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন এমনকি শিক্ষা প্রতিষ্ঠানেও র্যাগডের নামে র্যাগিংয়ের নামে কিংবা নাচ গানের নামে কিংবা এই যে ফিল্ম যে ফেস্টিভাল কিংবা ফ্যাশান শো এবং পাশাপাশি এরকম আরও যে কনসার্ট গানের কনসার্ট হ্যাঁ এসব কিছুর নামে যা হচ্ছে অশ্লীলতার চরম বহিঃপ্রকাশ আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আল্লাহর রহমত বরকত যদি এ জাতি পেতে চায় তাহলে অবশ্যই করে ফিরে আসতে হবে এবং এগুলো এগুলোকে প্রমোট করা যাবে না এগুলোকে প্রমোট করা যাবে না আমি আমাদের যারা নীতি নির্ধারক যারা এগুলোর ব্যবস্থা করছেন তাদেরকে বলবো না সিহা করবো যা আসুন আমরা সত্যের দিকে ফিরে আসি সুন্দরের দিকে ফিরে আসি এবং আমাদের জেনারেশনকে স্বতন্ত্র বোধ নিয়ে মরালিটি নিয়ে নৈতিকতা সম্পন্ন আখলাক নিয়ে তাদেরকে আমরা গড়ে তুলি তাদেরকে শালীন সুন্দর জীবনের দিকে আমরা আহ্বান জানাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন